বলুন। স্যার আপনি যে ক্রিমিনালকে খুঁজছেন, ওকে আমি টুকুর হাইওয়ে দেখেছি, হাইওয়ে রোড থেকে বাদ দিকে পালিয়ে গেছে ওরা স্যার। আচ্ছা আমারও এ পজিটিভ, আমি নিজে আপনার কাছে আসছি আপনাকে রক্ত দিতে। শরণ ভাই, আমি তোকে ফোন করতে যাচ্ছিলাম। ঠিক আছে কর। রাজা এখানে ফোন ফেলে গেছে। হ্যালো হ্যালো রাজা, আমি রানী বলছি। রানী, কোথায় তুমি? আর এতদিন কোথায় গায়েব ছিলে? আরে ওসব ছাড়ো, আমাকে কেউ কিডন্যাপ করেছিল, আমি গুহার রাস্তা দিয়ে আসছি, তুমি রাজাকে নিয়ে তাড়াতাড়ি এসো। ঠিক আছে ঠিক আছে। রাজা, 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 গাড়ি থামা, রাজা, গাড়ি থামা ভাই। এই তোর কি হয়েছে, কেন এরকম দৌড়াতে দৌড়াতে আসছিস? এই আমি তোকে জিজ্ঞেস করছি। আরে রাজা, তুই খাবার খাবি না? চল, মা তোকে ডাকছে, তাড়াতাড়ি বাড়ি চল। খাওয়ার কথা বলছি, ভুলমন আবার ভুলে গেছে। তুই এখানেই দাঁড়া, আমি আসছি। এই জন্য আমার মা বলে যে চটি সবসময় হাতে পড়া উচিত। শ্রীরাম রাম, ভগবান বাঁচাও। রানীর নূপুরের শব্দ। এই সঙ্গর, তাড়াতাড়ি আয় না। হ্যাঁ আসছি। কি করছিলি ওখানে? গাড়ি চালা, আমার চটি পড়ে গেছিল ভাই। একটু নিচে নাম তো। হ্যাঁ হ্যাঁ, কিছু তো বলতে যাচ্ছিলাম আর ভুলে গেলাম, কি বলতে যাচ্ছিলাম? দাও দাও পয়সা দাও আমায়, কিছু বলতে পারছি না। দাও দাও পয়সা দাও। কি চাই রে দাদা? এক টাকা দাও না দাদা। কি রে তোর ভিক্ষা করতে লজ্জা করে না? আপনার এক টাকা দিয়ে কি আমি বড় বাংলো বানাবো? স্যার যত খুশি চান মারুন আমায়,
আমায় এক টাকা দিন স্যার, আমি আমার গার্লফ্রেন্ডকে একটা ফোন গিফট করব। ফোন? আরে রানীকে ফোন করার ছিল। এই মঞ্জা, তোর এরকম হাল কি করে হলো? আমি আমার আইটেমের বাড়ি গেছিলাম, গিয়ে ধরা পড়ে গেছি, ওর বাপ আমায় এই হাল করেছে। তোর ভাই হাত তুলেছে? চল তোর হবু শ্বশুরের সাথে কথা বলছি। এক টাকা দিন। এই বস, চল। একে গোডাউন নিয়ে যেতে হবে, চলো ঢাকে। হ্যাঁ চল। কেমন আছে রাজা? মাথায় অনেক ঝড়ে লেগেছে, যেটার জন্য মাথায় রক্ত জমে গেছে। ইমিডিয়েটলি অপারেশন করতেই হবে আমাদের, আর এটার জন্য 10 লাখ টাকা আর্জেন্টই লাগবে। আজ এই টাকার বন্দোবস্ত না করতে পারো, আমি কিচ্ছু করতে পারবো না, মাথায় রেখো। 10 লাখ টাকা আমি কোথায় পাবো? এবার আমি কি করব? জমিদার বাবু, আপনার কাছ থেকে সাহায্য চাইতে এসেছি। হ্যাঁ বলো বাবা। আমার এক্ষুনি 10 লাখ টাকার দরকার। এত টাকা এত তাড়াতাড়ি জোগাড় করা সম্ভব না। হ্যালো দাদা, আমি রাজা বলছি। এ রাজা, কেমন আছো? দাদা আমার। হ্যাঁ বলো না। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি দেখছি দেখছি কি করা যায়, আমি ব্যবস্থা করছি। শোনো, তুমি আজকেই আমার কাছে এসো, আমি তোমাকে টাকা দেব, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। রক্তের জন্য আমায় কে ফোন করেছিল? স্যার ও বাইরে বসে আছে। আমায় রক্ত দেওয়ার জন্য ফোন? আমি করেছিলাম।